বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চার দিন ধরে চলা এই পুজোকে কেন্দ্র করে উন্মাদনা থাকে একেবারে তুঙ্গে। শুধুমাত্র রাজ্য বা দেশ নয়, বিদেশেও পুজোর উন্মাদনা একই রকম থাকে। তবে জানেন, দুর্গাপুজোর পাশাপাশি পিছিয়ে নেই গণেশ পুজো। সবথেকে ঘটা করে গণেশ পুজো হয় মহারাষ্ট্রে, এছাড়াও বেঙ্গালুরু সহ বিভিন্ন জায়গায় এই গণেশ পুজো হয়। বিশাল সাইজের গণেশের মণ্ডপ দেখতে রাস্তায় ভিড় একেবারে চোখে পড়ার মতো হয়। সমারোহে চলে সিদ্ধিদাতা গণেশের আরাধনা। বলিউডের বিভিন্ন তারকার বাড়িতেও গণেশ পুজোর ছবি ব্যাপকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সম্প্রতি বেঙ্গালুরুতে একটি গণেশের মণ্ডপ তৈরি হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে বেঙ্গালুরুর শ্রী সত্যা গণপতি টেম্পলকে পুজোর জন্য সাজিয়ে তোলা হয়েছে। তবে কি ভাবছেন, শুধুমাত্র ফুল দিয়ে মালা দিয়ে সাজানো হয়েছে? না মশাই, না, একেবারেই তা নয়। পুরোটাই টাকা দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। কি নেই সেখানে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের নোট দিয়ে সাজানো হয়েছে গণেশের এই মণ্ডপকে। একই সঙ্গে ব্যবহার করা হয়েছে বিভিন্ন অঙ্কের কয়েন। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে এই মণ্ডপ। টাকা দিয়ে সাজানো এই মণ্ডপ দেখতে ভিড়ও হচ্ছে ব্যাপকভাবে। মণ্ডপ দেখতে এসে কার্যত অবাক হয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। এত সুন্দর করে সাজানো মণ্ডপটি অবশ্য কত টাকা দিয়ে সাজানো হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে একই সঙ্গে ঠাকুর দেখতে এসে যাতে কোনো দর্শনার্থী সেই টাকা স্পর্শ না করেন সেই ব্যাপারেও কিন্তু কড়া নজর রাখছে মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার 19শে সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। দেশভর গণেশ বন্দনায় মেতে উঠবেন 8 থেকে 80 সকলে। তার মধ্যেই বেঙ্গালুরুর এই টাকা দিয়ে সাজানো গণেশ মণ্ডপ কিন্তু একটা আলাদা মাত্রায় যোগ করেছে। এই গণেশ মণ্ডপটি দেখে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ বিভিন্ন রকমের কমেন্টও করছেন। অনেকেই লাইক করছেন, শেয়ার করছেন। একজন লিখেছেন, এ তো দেখছি দুর্গাপুজোর থিমকেও হার মানাবে। অনেকে আবার এও লিখেছেন যে যাতে এই টাকা নিয়ে কেউ চলে না যায় সেদিকে নজর রাখতে হবে। আসলে দুর্গাপুজোর সময় আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থিম হতে। কোথাও দেখি মন্দির তৈরি হয়েছে, কোথাও বা আবার দেখা যায় যে বন জঙ্গল, গ্রামাঞ্চল এইসব তৈরি হয়েছে। থিমের একটা টেক্কা তো চলেই, একটা কম্পিটিশন চলে যে থিমের ঠাকুর না সাবেকি ঠাকুর, থিমের প্যান্ডেল নাকি সাবেকি প্যান্ডেল। তবে সেসব তো দুর্গাপুজোর সময় হয়, কিন্তু গণেশ পুজোতেও যে এই ধরনের থিমের প্যান্ডেল দেখা যেতে পারে তা সত্যি হয়তো অবাক করার একটা বিষয়। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে বলছেন যে যেহেতু এত টাকা দিয়ে মণ্ডপটি তৈরি হয়েছে, তাই এই টাকা যাতে কেউ নিয়ে না চলে যায়। আর একবার ভাবুন, সেখানে কত নোট রয়েছে, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, কত কিছু। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সঙ্গে রাখবেন আজ তাক বাংলাকে।